কচুয়ায় প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত 17 জন পরীক্ষার্থী। সারাদেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় উপজেলায় 6টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলায় 6টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। চলতি বছর কচুয়া থেকে এইচএসসিতে মোট 2161 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছে 2144 জন পরীক্ষার্থী, তন্মধ্যে 17 জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এদিকে এবারে চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষা অবাধ, সুষ্ঠু, নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে কচুয়া উপজেলার প্রতিটি কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন এবং ভিজিলেন্স টিম কর্মকর্তাবৃন্দ পরিদর্শন করেন এবং পরীক্ষা অবাধ ও সুষ্ঠুভাবে নেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।